नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगतव्यापिके विश्वरूपे नमस्ते जगत्वंद्यपादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि सुराणां सिद्ध्यविद्याधराणां मुनिधनुजनराणां व्याधिभिः पीडितानां नृपतिगृहगतानां दस्युवीरावृतानां त्वमसि शरणमेका देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद রক্তবীজ বধ যেন একজন ব্রহ্মজ্ঞান অর্জনের সদর দরজা। একজন সাধক প্রথম এই উত্তর চরিত্রের যাত্রায় আমরা প্রথমে দেখি যে এই আন্তরিক সাধনার যে অংশে ধূম্রলোচন বধ থেকে শুরু হয়। ধূম্রলোচন বধ আমাদের যে ভুল হয়ে যাওয়া, যে চাপা পড়ে যাওয়া, যে সামনে এক ধোঁয়াশার মতো পরিস্থিতি তৈরি হয় তার বিনাশ। সাধক ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এমনি যদি হিসাব করে দেখা হয় তো সাধক কত রকম ভাবেই সারা জীবনে সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সে স্পষ্টতা অর্জন করতে করতে এগায়। এই নয় যে কোনো একটা বিন্দুতে সব কিছু স্পষ্ট হয়, কিন্তু এই কথা আমরা বারবার আলোচনা করেছি। দেখা যাবে চণ্ডীতে যে একই অস্ত্রের বারবার প্রয়োগের কথা বলছে, একই রকম টেকনিক, একই রকম যুদ্ধ বারবার বলছে। এই জায়গাটাতে খুব স্পষ্ট হয়ে যেতে হবে যে কেন এই কথাটা বলা হয়। ধূম্রলোচন বধ হয়ে গেল মানে একদম ক্ল্যারিটি এসে গেল জীবনে। রক্তবীজ বধ হয়ে গেলে মানে একদম জিহ্বা চলে গেল। এরকমভাবে দেখলে হবে না। পুরো জীবনের যে সাধনার যে যাত্রা গতিপথ তাতে এটা বারংবার আসে। তাহলে কেন বলা হয় যে শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন, হাজার বছরের অন্ধকার ঘরে একবার আলো জ্বললে তাকে একটু একটু করে হয় না ধপ করে হয়? এই যে আলো এসে গেল, তাহলে এর অর্থটা তো ক্ল্যাশ করছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। একবার জীবনে যদি ঠিক ঠিক স্পষ্টতা এসে যায় তাহলে সে আবার গিয়ে অন্ধকারে ডুবে যায় না, সে বারংবার পড়তে পড়তে সার্ভাইভ করে। একবার যদি কেউ সাঁতার শিখে যায় সে জলে ডুবে মরবে না, সে স্ট্রাগল করেও মরতে পারে, কিন্তু সে ওই যে তার সাঁতারে হাত পা চালানোর যে জ্ঞান, যে জলে ডুবেও যাচ্ছে সমুদ্রে, হয়তো সমুদ্রে তো সাঁতার কাজে দেবে না, কিন্তু তার ওই চেষ্টাটা টাটকা আছে, সে ভুলে যায়নি যে পাটা এইভাবে ছুটতে হয়, হাতটা এইভাবে ছুটতে হয়। ঠিক তেমনই একজনের মধ্যে যদি স্পষ্টতা আসে তাকে বারবার স্পষ্টতার কাছে যেতে হয়। জীবন অসংখ্য রকমে তার মানুষের সামনে ম্যানিফেস্ট করে, শত শত সহস্র সহস্র সে ভ্যারাইটি নিয়ে আসে, চ্যালেঞ্জ নিয়ে আসে সামনে, যাকে ফেস করতে হয়। ফেস করতে হয় মানে মাথায় রাখতে হবে যে আমাদের ডিল করতে হয়, এই জায়গায় মারামারি করতে হয়। কিন্তু প্রত্যেকটার সামনে যদি কেউ একদম বেসিক তার স্পষ্টতা এসে যায়, শাস্ত্রীয় ভাষায় এই ধূম্রলোচন বধকে বিপর্যয় জ্ঞান বলে। বিপর্যয় মানে আমরা যে আবহাওয়াতে বলি না, বিপর্যয় মানে যেন সব কিছু ভেঙে পড়বে, একটা সমূহ বিনষ্ট হবে, এই অবস্থাকে বিপত্তি বিপর্যয় এইভাবে বলা হয়। সাধকের কাছে যখন ধূম্রলোচন বধ হয়ে যায় তখন ওই এক অনুভব আসে না যে হায় হায় আমার সব গেল, তার মধ্যে একটা স্পষ্টতা আসে যে আমাকে লড়তে তো হবে, আমাকে নিজেকে ফেস তো করতে হবে, কিন্তু একেবারে যে আমার হাত শূন্য, বিপত্তি আমার তা কিন্তু নয়, আমি জানি।
আমি এই সমস্যাকে অ্যাড্রেস করতে জানি, কিন্তু স্টিল এই সমস্যাটা এক্সিস্ট করছে এবং আমায় ডিল করতে হবে। সেই জন্য দেখা যাবে বারংবার অস্ত্র প্রয়োগ করা হয়, বারংবার ধূম্রলোচন আসছে। রক্তবীজ বধে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ যতক্ষণ পর্যন্ত শুম্ভ আর নিশুম্ভ জীবিত আছে, মাথায় রাখতে হবে সব অসুরের আসার সম্ভাবনা থাকে। শুম্ভ নিশুম্ভ বধ কি আলটিমেট বিন্দু? আমি একবার শিবিরে আলোচনা করেছিলাম, সম্ভবত লেটেস্ট শিবিরেতেই, যে আলটিমেট কোনো পয়েন্ট হয় কি না এ নিয়ে কথা বলেছিলাম। একদিক থেকে নিসর্গাত্ম মাঝে কথা এসেছিল, সম্ভবত একদিক থেকে আলটিমেট পয়েন্ট হয়, যার পরে যস্মিন স্থিত না দুঃখে না গুরু না পি বিচার দেয়াতে, ওখানে গিয়ে আর নড়াচড়া যায় না, প্রেম ঘটে গেছে আর নড়াচড়া যায় না। রাধিকা হেল্পলেসলি বলে, আমি কৃষ্ণকে ভালোবাসা ছাড়া কি করব, আর জীবনে কাজ কি আছে, আর কিছু করার নেই। তো এটা আলটিমেট একদিকে, তার মানে এই নয় রাধিকা বলবে গিয়ে যে চলো বাকি যারা বিষ্টু ফিষ্টু আছে তাদের সাথে কোমরে হাত দিয়ে নাচে বেড়াই। রাধিকা কিন্তু আবার সচেতনও বটে, একদিক থেকে রাধিকা জানে আমি কৃষ্ণের জন্যই নির্মিত, কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই, আবার আরেক দিকে তার ভিতরে যে ধ্যানী সজাগ রাধিকা, সে কিন্তু বড় সজাগ, সে জানে ভালো করে যে কোনো সময় কিন্তু রাধার জীব ভাবও আসতে পারে, যেহেতু কোনো একজন রাধিকা একটা খুব অ্যালার্ট, তা সেই জন্যই কিন্তু জীবন তাকে কৃষ্ণপ্রেম দিয়ে দেয়। যে খুব ধ্যানী, নিজের ধ্যানে বড় সচেতন, তাকে প্রেমের উপহার দিয়ে দেওয়া হয়। তো মাথায় রাখতে হবে শুম্ভ নিশুম্ভ বধ একদিক থেকে জীবনের আলটিমেট পর্যায়। যেমন আমরা ড্রাইভিং নিয়ে বহুবার বলেছি উদাহরণে, যে একজন পোক্ত ড্রাইভারের কি কখনো পথভ্রষ্ট হতে পারে না, তার কি কখনো এদিক ওদিকে আনমনা হতে পারে না? রাস্তায় যারা অ্যাক্সিডেন্ট করে সব তো পোক্ত ড্রাইভারই, কেউ তো আর হাত পাকাতে গিয়ে মারা যায়নি, যে এল লাগানো আছে, লার্নিং ছিল, আর সে রাস্তায় বেরিয়েছিল ড্রাইভ করতে, এরকম রাস্তায় যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে এল লাগানো লোকই 70%, তা তো নয়, তারা সব এক্সপার্ট ড্রাইভার্স যারা যাচ্ছে, তাদের মধ্যেই কিন্তু পতন হয়। ড্রাইভারকে এমন বলা যাবে যে শিখে গেলে সে আর পথভ্রষ্ট হবে না। বলা যেতে পারে একজন লার্নার খুব সচেতনভাবে লার্নিং করে, ওই সচেতন লার্নারটা একজন এক্সপার্ট ড্রাইভারের মধ্যে অন্তঃকরণে খুব শান্তভাবে বসে থাকে। একটা চঞ্চল ছেলে যতটা যেভাবে প্রথমে স্টিয়ারিংয়ে হাত দেয় তার যেমন লাগে, তার থেকে একজন ড্রাইভার, পোক্ত ড্রাইভার যখন হাত দেয় তার ধ্যানটা বড় স্বতঃস্ফূর্ত থাকে, সে জানে, সে বলে তারা হ্যান্ড ব্রেকে হাত দিও না, ও জানে ভালো করে গাড়িটা হ্যান্ড ব্রেক দিয়ে থামানো আছে, বুঝে যাচ্ছে? তার মানে সাধিকা যে রাধা, প্রেমিকা রাধার বড় অন্তঃকরণে বসে থাকে। প্রেমিকা রাধা বলে আমি কি করব কৃষ্ণের প্রেম, সাধিকা রাধা সে কিন্তু বড় পোক্ত অবস্থায় পৌঁছিয়েছে, একেই আমরা সাধক বা চিত্তশুদ্ধিও বলি। তো শুম্ভ নিশুম্ভ রক্তবীজ যত কিছু অসুর, এরা আবার আসে, বারবার আসে, ঠিক আছে? এদের থেকে নিস্তার নেই, কারণ দেহ আছে, জীবত্ব, জীবত্ব হলো বীজ, আর এই রক্ত হলো তার ভাব প্রকাশিত হওয়া। তো যতক্ষণ দেহ আছে জীবত্ব থাকবেই, যাবে না কিছুতেই, সেই জন্য সাধক ভাবের কখনো বিরাম হয় না। তবে হ্যাঁ, এমন হতেই পারে সাধক ভাব চাপ চাপ ভাবে ভিতরে বসে গেছে, যখনই এরকম হতে শুরু করে তখনই জীবন কিন্তু প্রেমে রূপান্তরিত হতে শুরু করে। ওর সাথে সকালবেলায় কথা হচ্ছিল, বোঝা তারপরে বলা অন্যকে, এরকম কিন্তু হয় না। যত বুঝতে বুঝতে শুরু করো, একটা জিনিস তো বোঝার থাকে যে আমি কেউ নই, তখন যে সে শব্দ বলতে শুরু করে, তখন সেই শব্দগুলো সে আমি বলছি বলে বেরোই না, ফলে যে না বোঝার আগে বলে দিল কেউ, তো সে বোঝেনি, তার কথাও কাজে লাগবে না। কিন্তু যদি কেউ বুঝতে বুঝতে এগায়, আমিও বলেছিলাম যে আমার বিষয়তেই বলেছিলাম যে আমি বুঝতে বুঝতে যেমন যেমন এগোচ্ছি, প্রকৃতি আমার সামনে তেমন তেমন মানুষ পাঠাবে, আমি যেই স্তরে থাকবো বা তোমরা যেই স্তরে থাকবে সেই স্তরের লোক তোমার সামনে আসবে, তোমার দ্বারা উপকার বা অপকার যা ঘটার ঘটবে। ইন অল অফ দ্য সিনারিও ইউ আর নট দ্য ডুয়ার্স, কেউ কর্তা নয় এর মধ্যে।